দাদা একটু সাইড দাও না দাদা কখন ধর দাগ ধর দাগ এই এই জিবি এই জিবি গুরু দেখতে পাচ্ছেন কি অবস্থা? এই ছবিটা তো গতকালের পর থেকে ভীষণই পরিচিত একটা ছবি। আর ভোটের পরের দিনের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একেবারে পুকুর থেকে উদ্ধার হচ্ছে কি না ব্যালট বক্স। বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধানারী রানীপুর স্কুলের 241 নম্বর বুথের ব্যালট বক্সেগুলি দেখতে পাচ্ছেন। ভোটের পরের দিনেরও ছবিটা কিন্তু বদলায়নি। শনিবার 8 জুলাই নির্বাচন শেষ হওয়ার পর ব্যালট বক্স নিয়ে ভোটকর্মীরা স্ট্রংরুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। সে সময় কিছু দুষ্কৃতী সেগুলিকে লুট করে পাশের পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। এরা আরএসপি বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলে দাবি তৃণমূলের। যদিও বিরোধীদের দাবি যে এই বুথে তৃণমূল দেদারে ছাপ্পা মেরে মানুষকে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাই গ্রামের সাধারণ মানুষ এই বুথে পুনর্নির্বাচনের দাবিতে ব্যালট বক্স ছিনতাই করে পুকুরে ফেলে দিয়েছে। রবিবার 9 জুলাই সকালে পুকুর থেকে সেই ব্যালট বক্স উদ্ধার করে, এবং দেখতে পাচ্ছেন যে সেই ছবি উদ্ধার যখন করা হচ্ছে সেই সময়কার ছবি। তবে জানা গিয়েছে যে নাকি এই বুথে ফের ভোট গ্রহণ হবে বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। শুনব তৃণমূল নেতা আব্দুল মান্নান গাজী কি বলছেন। গতকাল ওই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের চেলারা, বামফ্রন্টের চেলা চামুন্ডরা, যারা বাংলায় যাদের কথা বলা হয় হারমাদ, আর সেই সঙ্গে আইএসএ যুক্ত হয়ে এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে, ব্যালট বক্স চুরি করেছে, রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে না পেরে শেষকালে তৃণমূল কর্মীদের মেরে ধরে খুন মার্ডার করে ব্যালট বক্স লুট করে তৃণমূলকে স্তব্ধ করার চক্রান্ত হয়েছে। আর অন্যদিকে আরএসপি নেতা সুভাষ নস্কর কি বলছেন সেটাও শুনব। তো সন্ধ্যাবেলার ঘটনার কথা তোমরা বলছো, কিন্তু কালকে সারা দিন ধরে রাধারানীপুরে কতবার গোলমাল হয়েছে আর কতবার আমরা মেসেজ পাঠিয়েছি পুলিশকে, বিডিওকে, প্রশাসনকে, ওখানকার যারা অবজারভার তাদেরকে আমরা অনুরোধ করেছি যে ইমিডিয়েট পুলিশ পাঠান, ইমিডিয়েট পুলিশ পাঠান, একটি পুলিশ সেখানে যায়নি। সুতরাং সন্ধ্যাবেলা যখন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বুথে বাক্স যখন জোর করে ওরা ছাপ্পা মেরে বাক্স গুটিয়ে নিয়ে চলে আসছিল, পাবলিক বাধা দিয়েছে, এতে আরএসপি দায়ী নয়, পাবলিক এক। দুই হচ্ছে স্পষ্টতভাবে সারা বাসন্তীতে টিএমসি দুটো ভাগে বিভক্ত, এই ইলেকশনে তাদেরও একটা খুন হয়েছে ভাওনখালীতে, সুতরাং এর মধ্যেও তৃণমূলের একটা গ্রুপ জড়িত, তারাই সমস্ত কাজ করেছে, আরএসপি কিছুতেই এই ছিনতাইয়ের ঘটনা, এই বাক্স ফেলে দেওয়ার ঘটনায় যুক্ত নয়, তৃণমূলের একটা অংশ যুক্ত। ওরা যে অভিযুক্ত করছে সেটা তারা সম্পূর্ণ অবশ্যই মিথ্যা, ওরা তো করবেই, কারণ ওই বুথে ভোট হলে আরএসপি কাজে হেরে যেত ওরা। পঞ্চায়েত ভোট তো মিটে গেছে, এবারে দেখার যে ভোটের ফলাফলে ঠিক কি হয়। অবশ্যই আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।